ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে 26 সেপ্টেম্বর 1820 সালে জন্মেছিলেন তিনি। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ঈশ্বরচন্দ্র শর্মা নামেও স্বাক্ষর করতেন। তিনি ঊনবিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার। দরিদ্র পরিবারে জন্মে দারিদ্রের মধ্যে জীবন কাটিয়েও বিদ্যাসাগর বাঙালি জাতিকে শিখিয়েছেন আত্মবিশ্বাস, কর্মনিষ্ঠার জোরে ব্যক্তিত্বশালী পুরুষ হবার শিক্ষা। মাতা ভগবতী দেবী ও পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য সন্তান ছিলেন বিদ্যাসাগর। গ্রামের পাঠশালায় তার প্রথম শিক্ষা শুরু। ঈশ্বরচন্দ্র 9 বছর বয়সে কলকাতার সংস্কৃত কলেজে ভর্তি হন। তার শরীরটা ছিল ছোট, মাথাটা বড় ছিল। তাকে সহপাঠীরা খেপাতেন যশুরে কই বলে। পরে সেই কথাও উল্টে তারা বানালেন কসুরে জই। কসুরে জই শুনলেই তিনি তেলে বেগুনে জ্বলে উঠতেন। কলকাতায় ঈশ্বরচন্দ্র তার বাবা আর তার ভাই সহ অনেকে মিলে একটা বাড়িতে থাকতেন। ভোরবেলা উঠে তিনি সবার জন্য রান্না করতেন। একদিন রেঁধে সবার সামনে তিনি খাবার পরিবেশন করছেন। নিচতলার আধো অন্ধকার ঘর, স্যাঁতসেঁতে মেঝে, পোকা কিলবিল করে। ঈশ্বরচন্দ্র দেখলেন তরকারির হাড়িতে একটা তেলাপোকা। এখন এতগুলো মানুষের খাবার নষ্ট করা যাবে না। তিনি তেলাপোকাটা নিজের মুখে চালান করে দিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিয়ে করেছিলেন 14 বছর বয়সে। তখন তার স্ত্রীর বয়স ছিল 8 বছর। বিয়ের অনুষ্ঠান আগে ঈশ্বরচন্দ্র কোনের মুখও দেখেননি, কিন্তু ঘরের মধ্যে কজন মেয়ে, এর মধ্যে থেকে নিজের বউকে খুঁজে নিতে হবে। ঈশ্বরচন্দ্র তার বয়সের একজনের হাত ধরে বললেন, এই আমার কনে, হইচই পড়ে গেল। মেয়েটি কেঁদে কেটে বলল, আমায় ছেড়ে দাও। বউরা তখন কনেকে এসে এনে হাজির করলেন তার সামনে, এই নাও তোমার কনে। দারিদ্রের কষাঘাত তাকে বিদ্যার সাধনা থেকে নিবৃত্ত করতে পারেনি। বিদ্যাসাগরের বেশভূষা ছিল খুবই সাধারণ, পরনে ধুতি, গায়ে মোটা চাদর আর পায়ে একজোড়া জুতো। একদিন তিনি গেছেন রেল স্টেশনে। ট্রেন থেকে নামলেন এক ডাক্তার বাবু, হাতে ছোট্ট ব্যাগ, সহজেই বয়ে নেওয়া যায়। তবু তিনি ডাকলেন, কুলি কুলি বলে। ঈশ্বরচন্দ্র এগিয়ে গেলেন। কুলি ভাবে ডাক্তার বাবু তার হাতে ব্যাগটি দিলেন। ঈশ্বরচন্দ্র ব্যাগ নিয়ে গিয়ে বাবুকে পালকিতে তুলে দিলেন। ডাক্তার বাবু পয়সা দিতে গেলে তিনি বললেন, পয়সা দিতে হবে না, আমি ঠিক কুলি নই। এত ছোট ব্যাগ নিয়ে বিপদে পড়েছিলেন বলে আমি আপনাকে সাহায্য করতে এগিয়ে এলাম। আমার নাম ঈশ্বরচন্দ্র শর্মা। কলকাতায় সংস্কৃত কলেজ থেকে খুবই কৃতিত্বের সঙ্গে বিদ্যাসাগর উপাধি নিয়ে পাশ করলেন তিনি 1841 সালে, এবং তখন থেকে তিনি হয়ে ওঠেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তারপর তাকে ফোর্ট উইলিয়াম কলেজের হেড পণ্ডিত পদে নিয়োগ করা হয়। সেখানে কিছুদিন কাজ করার পর তিনি সংস্কৃত কলেজে যোগ দেন এবং পরবর্তীকালে সংস্কৃত কলেজের অধ্যক্ষ নিযুক্ত হন। স্ত্রী শিক্ষা প্রচলন করার জন্য তিনি অত্যন্ত পরিশ্রম করেন। 6 মাসের মধ্যে তিনি বাংলার মেয়েদের জন্য প্রায় 40টি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। প্রথম দিকে সরকার এ বিদ্যালয়গুলোর ব্যয় নির্বাহ করতে অস্বীকৃতি জানালে
তিনি নিজেই এগুলোর ব্যয় নির্বাহ করতে আগ্রহী হন। হিন্দু কলেজের অধ্যক্ষ ছিলেন কার সাহেব। একদিন বিদ্যাসাগর তার সঙ্গে দেখা করতে গেলেন। কার সাহেব জুতা সহ টেবিলের উপর পা তুলে দিলেন। বিদ্যাসাগর কাজ সেরে ফিরে এলেন। একদিন কার সাহেব এলেন বিদ্যাসাগরের ঘরে। বিদ্যাসাগর তাড়াতাড়ি তার চটি জুতা সমে পা তুলে দিলেন টেবিলের উপরে। কার সাহেব শিক্ষা বিভাগের উচ্চতর কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলেন। বিদ্যাসাগরের জবাব, এটা শিখেছি স্বয়ং কার সাহেবের কাছ থেকে। নীলদর্পণ নাটকের প্রদর্শনীতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উপস্থিত ছিলেন দর্শক হিসেবে। আবেগী ও মেজাজি লোক ছিলেন তিনি। নাটকের মূল চরিত্র উডের ভূমিকায় অভিনয় করেছিলেন শক্তিমান অভিনেতা অর্ধেন্দু শেখর মুস্তাফি। নীল চাষিদের ওপর তার অত্যাচারের অভিনয় দেখে বিদ্যাসাগর এতই ক্ষিপ্ত হয়েছিলেন যে পায়ের জুতো খুলে মেরেছিলেন অর্ধেন্দুর গায়ে। তিনিও তার অভিনয়ের পুরস্কার হিসেবে সেই জুতোকে তুলে নিয়েছিলেন স্মারক হিসেবে। দ্য হিন্দু উইন্ডোজ রি ম্যারেজ অ্যাক্ট আইনটি 1856 সালে 26 জুলাই প্রণয়ন করা হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনাধীনে ভারতবর্ষের সকল বিচার ব্যবস্থায় হিন্দু বিধবাদের পুনর্বিবাহ বৈধ করেছিল। বিদ্যাসাগরের প্রচেষ্টায় তৎকালীন বড়লাট লর্ড ডালহৌসি আইন প্রণয়ন করে বিধবা বিবাহকে আইনি স্বীকৃতি দেন। লর্ড উইলিয়াম বেন্টিং এর দ্বারা শরীরদাহ প্রথা বিলুপ্ত হওয়ার পর এটি প্রথম বড় সমাজ সংস্কার আইন। ইতিহাস থেকে জানা যায় সংস্কৃত কলেজের অধ্যাপক শম্ভুচন্দ্র বাচস্পতির বালিকাবধূ অকাল বৈধব্য বিদ্যাসাগরকে এই মহৎ কর্মে ব্রতী হওয়ার জন্য প্রণীত করে। বীরসিংহে বিদ্যাসাগরের এক বাল্য সহচারী ছিল, সে অকালে বিধবা হয়। একদিন তিনি শুনলেন একাদশী বলে মেয়েটি সারাদিন খায়নি, আর এটি শুনে তিনি কেঁদেই ফেললেন। এ দুটো ঘটনাই তার ছাত্র জীবনে ঘটা। এমনকি তিনি তার নিজের ছেলে নারায়ণেরও বিয়ে দিয়েছিলেন একজন বিধবা কন্যার সাথে। তার মা বিধবাদের বিয়ের পর তাদের প্রতি যেন কেউ ঘৃণা প্রকাশ না করে সেজন্য তাদের সাথে একসাথে বসে খেতেন। বাল্য বিবাহ ও বহু বিবাহের বিরুদ্ধে তিনি জনমত প্রতিষ্ঠা ও আইন প্রচলনের চেষ্টা করেছিলেন। নিষ্ঠার অধিকারী বলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হোমিওপ্যাথিক চিকিৎসাতেও পারদর্শী ছিলেন। সাঁওতাল ও দারিদ্রদের মধ্যে তিনি হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। হোমিওপ্যাথি শিক্ষার জন্য তিনি বাড়িতে সেই সময় তার 60 বছর বয়সে কঙ্কাল কিনে এনে অ্যানাটমি শিখেছিলেন। হাঁপানির রোগ থাকায় বিদ্যাসাগর শীতকালে খুব কষ্ট পেতেন। তখন তার অভ্যাস ছিল সকাল বিকেল দুবেলা গরম চা পান। একদিন চা খাওয়ার কয়েক ঘন্টার মধ্যে হাঁপের টান একদম কমে গেল। বিদ্যাসাগর অবাক, গৃহভৃত্যকে জিজ্ঞাসা করে জানলে সেদিনের চা সে নিজেই তৈরি করেছে। বিদ্যাসাগর প্রশ্ন করলেন, চায়ের মধ্যে কি আদা রস মেশানো হয়েছে? গৃহভৃত্য বলল, না সেরকম কিছুই সে করেনি, এবং স্বীকার করলেন যে তাহুরায় আজ কেটলি না ধুয়েই চা করে ফেলেছিলেন। কেটলি আনার পর কেটলি খুলে দেখে বিদ্যাসাগর স্তম্ভিত, কেটলির মধ্যে দুটো আরশোলা পড়ে আছে। বিদ্যাসাগরের অনুসন্ধিৎ সুমন বলল, আরশোলা বেশি জলে সিদ্ধ করার পর তাকে অ্যালকোহলে ফেলে ছেঁকে ডাইলিউট করে হোমিওপ্যাথির সাথে ওষুধ বানিয়ে নিজে ও অন্যদের দিয়ে পরীক্ষা করে দেখলে কেমন হয়, তাতে হাঁপানি সর্দি সারে কিনা। সাফল্য পাওয়ার পর রীতিমতো ব্যবহার হতে শুরু করে তার তৈরি ব্লাটাও অরিয়েন্টালিস নামি দামি ডিগ্রিধারী ডাক্তারদের পাশে। ম্যাটেরিয়া মেডিকায় এই ওষুধের প্রথম প্রয়োগকর্তা হিসেবে নাম আসে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরেরও। বহুমুখী প্রতিভার অধিকারী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একদিকে ছিল যেমন অসাধারণ বুদ্ধি ও মেধা, অন্যদিকে ছিল চরিত্রের কঠোরতা ও সংগ্রামী মনোভাব। ১৮৯১ সালের 29শে জুলাই
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দেহত্যাগ করেন।